আমি শান্ত শেখ দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দক্ষিণ কোরিয়াতে প্রায় 15,000 বাংলাদেশির বসবাস, যার ভেতর ইপিএসএ আশা কর্মীর সংখ্যা 10,000-এর কিছু বেশি। এছাড়াও প্রায় 1500-র মতো স্টুডেন্ট ও অন্যান্য ভিসা নিয়ে আরও অনেকে বসবাস করছেন। আমি প্রথমে ইপিএস সিস্টেমটার কথা বলতে চাই। ইপিএস সিস্টেমটা হচ্ছে এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম, যেটা দক্ষিণ কোরিয়া সরকারের যুগ উপযোগী, খুব স্বচ্ছ চমৎকার একটা সিস্টেম। ইপিএস সিস্টেমে দক্ষিণ কোরিয়া 16টা দেশ থেকে শ্রমিক রিক্রুট করে থাকে। ইপিএস সিস্টেম নিয়ন্ত্রণ করে এইচআরডি কোরিয়া। 2007 সালের জুন মাসে দক্ষিণ কোরিয়া গভর্নমেন্ট এবং বাংলাদেশ গভর্নমেন্টের চুক্তি অনুযায়ী 2008 সালে ইপিএস সিস্টেমে প্রথম কর্মী আসা শুরু করে বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়াতে। ইপিএস সিস্টেম বাংলাদেশে ইপিএসের যারা নিয়ন্ত্রণ করে সেটা হচ্ছে বুয়েসেল। বুয়েসেলের মাধ্যমে তারা শ্রমিক রিক্রুট করে। আমি ডিটেলসটা আরও একটু বলতে চাই, সেটা হচ্ছে প্রতি বছর নির্দিষ্ট একটা সময়ে রেজিস্ট্রেশনের সুযোগ দেয় এইচআরডি কোরিয়া। রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পরে নির্দিষ্ট একটা দিনে লটারি করে, এরপর লটারিতে যারা টেকে তারা কোরিয়ান ভাষার পরীক্ষা দেওয়ার সুযোগ পায়। কোরিয়ান ভাষা পরীক্ষা দেওয়ার পরে তাদের স্কিল টেস্ট হয়। স্কিল টেস্টে এবং কোরিয়ান ভাষা উত্তীর্ণ লোকদের ডাটা বুয়েসেল সংরক্ষণ করে, সেই ডাটা তারা কোরিয়ার এইচআরডি কোরিয়ার কাছে পাঠায় এবং এখানের জব মার্কেটগুলোতে তাদের ডাটা এন্ট্রি হয়। তারপর যদি দক্ষিণ কোরিয়াতে মালিকরা তাদেরকে চুজ করে, তারাই আসতে পারে বাংলাদেশ থেকে কোরিয়াতে কাজের জন্য। এবং এখানে আসার পরে যে সুযোগ সুবিধাগুলো আমাদের দেশের শ্রমিকরা পায়, আমাদের দেশ না, 16টা দেশের সব শ্রমিকরাই পায়, তো আমি সেই সুযোগ সুবিধাগুলো কিছুটা বলতে চাই। হাই স্যালারি, প্রথম যেটা সেটা হচ্ছে হাই স্যালারি। কোরিয়াতে আমরা প্রথম আসার পর থেকেই যে স্যালারি, বেসিক স্যালারিটাই বর্তমানে বাংলাদেশি টাকার প্রায় 1,20,000 টাকার মতো। এছাড়াও ওভারটাইম করলে আরও অনেক স্যালারি তোলা যায়। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে এখানে থাকা এবং খাবারটাও কোম্পানি থেকে বহন করে। এছাড়াও প্রতি মাসের একটা বেসিক প্রতি বছর আমরা পেনশন মানি হিসাবে পেয়ে থাকি। এছাড়া এখানের নিরাপত্তা ব্যবস্থাও খুবই চমৎকার, যেটা আর এখানের কোরিয়ার নাগরিকরা যতটুকু সুবিধা পায়, আমরা বিদেশ থেকে বিদেশি শ্রমিক যারা আসি তারাও ঠিক তেমনি সুবিধা পেয়ে থাকি। এছাড়াও আরও যে আমরা সবাই জানি যে দক্ষিণ কোরিয়াতে জন্মের হার অনেক কমতেছে দিন দিন, সেক্ষেত্রে কোরিয়ান সরকার বর্তমানে এখানের স্কিল ওয়ার্কারদের কীভাবে কোরিয়াতে রাখা যায় সেই উপলক্ষে তারা কিছু কিছু সিস্টেম চালু করেছে। যেমন এখানে একজন মালিক চাইলে একজন তার কোম্পানিতে একজন শ্রমিককে সে রাখতে পারবে স্কিল ওয়ার্কার হিসাবে। এজন্য শ্রমিককে এখানের যে কালচার আছে সেই কালচার নিয়ে লেভেল 5 কমপ্লিট করতে হয়। ভাষা এবং কালচারের যেটা আসে, লেভেল 5 কমপ্লিট করার পরে তার কোম্পানি যদি চায় তার মোটামুটি একটা স্যালারি থাকলেই সে ভিসা পরিবর্তন করে এখানে ফ্যামিলি সহ থাকতে পারবে দীর্ঘদিন। একটা পর্যায়ে সে এখানের সিটিজেনশিপও নিতে পারবে। ইপিএস স্বার্থ রক্ষার্থে 2013 সালে ইপিএস বাংলা নামে একটা ফেসবুক গ্রুপ ওপেন করা হয় এবং 2015 সালে বিভিন্ন অঞ্চলের 19 জনকে নিয়ে আমরা একটা সমন্বয় কমিটি গঠন করি এবং সেটা ভার্চুয়াল জগৎ থেকে বের হয়ে আসা আমাদের প্রথম পদক্ষেপ ছিল। এরপরে 2016তে আমরা একটা পূর্ণাঙ্গ কমিটি করি এবং কোরিয়া গভর্নমেন্টের থেকে আমরা লাইসেন্স নিয়ে আমরা আমাদের কার্যক্রম শুরু করি সম্পূর্ণরূপে। তারই ধারাবাহিকতায় বর্তমানে আমি ইপিএস বাংলা কমিউনিটি কোরিয়ার সভাপতি হিসেবে কাজ করছি। আমি সংক্ষেপে ইপিএস বাংলা কমিউনিটি কোরিয়া কোরিয়াতে যে সহযোগিতাগুলো প্রবাসী বাংলাদেশিদের করে থাকে সে সম্পর্কে কিছু বলতে চাই। ইপিএস বাংলা কমিউনিটি ইন কোরিয়া কোরিয়াতে যে সকল প্রবাসী ভিসা পরিবর্তন করে কোরিয়াতে দীর্ঘদিন থাকতে চায় তাদের সহযোগিতা করে। ইপিএস বাংলা কমিউনিটি ইন কোরিয়া কোরিয়াতে যারা অসুস্থ হয়ে পড়ে তাদের জন্য ফান্ড কালেকশন করে এবং যারা কোরিয়াতে মৃত্যুবরণ করে তাদের লাশ পাঠানোর জন্য বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা নিয়ে কাজ করে থাকে। এছাড়াও ইপিএস বাংলা কমিউনিটি ইন কোরিয়া কোরিয়াতে অবস্থানরত সকল প্রবাসীদের বাংলাদেশি সংস্কৃতি চর্চা এবং বাংলাদেশের যে বিনোদন সেগুলো নিয়ে কাজ করে থাকে। বাংলাদেশি খেলাধুলা, বাংলাদেশিদের নিয়ে বড় গেট টুগেদার করা,
এছাড়া অ্যাওয়ার্ড প্রদান করে বাংলাদেশিদের ভালো কাজে উদ্বুদ্ধ করে থাকে ইটিএস বাংলা কমিউনিটি ইন কোরিয়া। আমি পরিশেষে এতটুকু বলতে চাই যে দক্ষিণ কোরিয়াতে আমরা যারা প্রবাসীরা বসবাস করছি খুবই সম্ভাবনাময় একটি দেশ। এ দেশে আমরা বৈধভাবে থাকতে চাই। আমরা এখানে যারা রয়েছি, এখানে একটা জিনিস বলা হয়নি, অনেকেই তাদের দ্বিতীয় মেয়াদ শেষ হওয়ার পরেও এখানে রিফিউজি ভিসা বা অবৈধ হওয়ার চিন্তাভাবনা করছেন। তাদেরকে আমি একটা মেসেজ দিতে চাই, সেই মেসেজটা হচ্ছে যে অবৈধ আর বেশি দিন না, কোরিয়ান মালিকরা আর বেশি অবৈধ শ্রমিক হয়তো নিয়োগ দেবে না। খুবই রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রচার প্রচারণার মাধ্যমে এটা স্পষ্ট তারা জানান দিচ্ছে যে কোরিয়াতে তারা অবৈধ শ্রমিক রাখবে না, এবং আমাদের শ্রমিকরা যাতে অবৈধ না হয় সেক্ষেত্রে আমি আমার কমিউনিটি থেকে চেষ্টা করছি, এবং আমি আহ্বান জানাই কোরিয়াস্থ বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশ সরকারের কাছে এখানে যাতে আমাদের নির্দিষ্ট মেয়াদকাল শেষ করে বাংলাদেশে ফিরে যায়।